এখন আমরা দেখব হোয়াই ইউজ সার্চ ইঞ্জিন, আমরা সার্চ ইঞ্জিন কেন ইউজ করব। তো আমরা সার্চ ইঞ্জিন ইউজ করব রিসার্চের জন্য, তারপরে শপিং করার জন্য, ফাইন্ডিং এন্টারটেনমেন্ট খোঁজার জন্য, ইনফরমেশন খোঁজার জন্য। তো চলুন দেখা যাক রিসার্চের জন্য কীভাবে খুঁজব। তাহলে আসুন আমরা এখন যাব গুগল। তো আমরা প্রথম বলছি যে আমরা রিসার্চ, আমাদের যে কোনো ইনফরমেশান। তো আমি যদি এখন সার্চ ইঞ্জিনে সার্চ দেব যে কোনো একটা রিসার্চ, আমি বাংলাদেশ নিয়ে রিসার্চ করবো, ঠিক আছে, উইকিপিডিয়াতে যাব, বা আমি চাচ্ছি যে কি রিসার্চ বাংলাদেশ কখন প্রতিষ্ঠিত হচ্ছে, বাংলাদেশ নিয়ে রিসার্চ করব। তো আমি বাংলাদেশ নিয়ে সার্চ দিলাম, এখানে অনেকগুলো বাংলাদেশের হিস্টোরিক্যাল ডাটা আসবে। দেখেন বাংলাদেশ নিয়ে আমি চাচ্ছি যে কী রিসার্চ করবো, তো বাংলাদেশ কখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তারপরে আবার মানে বাংলাদেশ কখন স্বাধীনতার পর থেকে কী হিস্টোরিগুলো আছে বাংলাদেশের। তো এটা হচ্ছে রিসার্চের কাজ, আমি কি যে কোনো টপিক দিয়ে আমি খুঁজতে পারবো, যে কোনো টপিকস যে কোনো বাজে আমি হিস্টোরিক্যাল ডাটা উইকিপিডিয়াতে খুঁজে বের করতে পারবো। তারপর আমি যাচ্ছি যে কি, তারপর আসেন যে আমি শপিং করব। আমি বেস্ট বাই লিখে সার্চ দিলাম, এখানে কি একটা বেস্ট বাই ওয়েবসাইট এনে দিল, ঠিক আছে, আমি এখান থেকে কি আমি বাই করতে পারবো, ঠিক আছে। এখান থেকে আমি কি আমি ইংলিশে দিলাম গো। তো আমি শপিংয়ের জন্য ইউজ করতে পারবো, আমি বেস্ট কার লিখে সার্চ দিব, তারপরে শপ আইফোন 7, তারপরে এরকম দিচ্ছে। তো আমি বাংলাদেশের ক্ষেত্রে দেখাই বাংলাদেশে কী করবেন আপনি বাই করবেন, বিক্রয় .com লিখে সার্চ দিলে বিক্রয় .com আসলো। আপনি যদি কোনো একটা ভুল ওয়ার্ড সার্চ দেন আপনাকে এটা ঠিক করে দিবে। তো আপনি আমি চট্টগ্রাম লিখে সিলেক্ট করলাম, এখানে কি পোশাক কোন ক্যাটাগরিতে আপনি সার্চ করতে যাচ্ছেন। তো আমাকে একটা কি শপিংয়ের জন্য কি একটা ওয়েবসাইট এনে দিল, বা আপনি বেস্ট কার লিখে সার্চ দেবেন, ঠিক আছে, আপনাকে সার্চ ইঞ্জিন অনেকগুলো কি ওয়েবসাইট এনে দিব। এনে দেওয়ার পর আপনি কি এখান থেকে গেটে গেটে কি একটা আইডিও পাবেন, ভালো কোনটা মন্দ কোনটা যাচাই করতে পারবেন। তো আমি একটা আইফোন কিনব, তো আমি আইফোন লিখে সার্চ দিলাম, আমি আইফোন 7 কিনবো, আমি আইফোন 7 লিখে সার্চ দিলাম, অ্যাপল আইফোন 6 7। তো এখানে অনেকগুলো ওয়েবসাইট পাবেন যেখান থেকে আপনি একটা কি ইনফরমেশান গ্যাদার করতে পারবেন, এবং কেনার ক্ষেত্রে এটা আপনাকে অনেক উপকার দিবে, উপকারে আসবে। যে কোনো ফোন যে কোনো কিছু আদারওয়াইজ আপনি সার্চ দেবেন গুগলে পাবেন, এবং কি এটা নিয়ে রিসার্চ করতে পারবেন। আমি এই জিনিসটা কিনতে যাচ্ছি মার্কেটে, আমি এটা নিয়ে একটু ঘাটাঘাটি করি, অনলাইন থেকেও কিনতে পারবেন, অনলাইন থেকে আমি বলবো অফলাইন থেকেও কিনেন বা অনলাইন থেকে কিনেন, আপনি এখান থেকে একটা ফ্যাসিলিটি পাবেন। দেন আসেন ফাইন্ড এন্টারটেনমেন্ট, আমি চাচ্ছি যে মুভি দেখবো বা বিনোদন নিব। তো ইউটিউবে গেলাম, তো আমি সার্চ দিব ভিডিওগুলো লেন্দি করবো না, আপনাদের সুবিধাতে যা দেখাবো কাজেই দেখাবো। তো দেখেন ফাইন হিন্দি মুভি লিখলাম, অনেকগুলো মুভি আসতেছে, তো মুভিগুলো সার্চ দিয়ে আমি এখান থেকে প্লে করলে মুভিগুলো প্লে হবে, বা নাটক আমি বাংলা নাটক দেখতে যাচ্ছি। আমি
বাংলা নাটক লিখে সার্চ, বাংলা নাটক লিখে সার্চ দিলাম, ঠিক আছে। বাংলা নাটক দেখে সার্চ দেওয়ার পর আমি অনেকগুলো নাটক পেলাম, মোশারফ করিম একটা নাটক আমি সিলেক্ট করলাম, ঠিক আছে। তো নাটকটা চলতেছে আমার এখানে। তো আপনি চাইলে কি বিনোদন নিতে পারবেন, বিনোদন গ্রহণ করতে পারবেন? তুমি তো উত্তর উত্তর মানে মুগ্ধ করে চলতেছো। তো দেন এখন আসেন কি ইনফরমেশন সার্চ। আমি যে কোনো ইনফরমেশন, একদম যে কোনো আমি গুগল থেকে পাবো। আমি দেখতাম যে ন্যাচারাল, আমি চাচ্ছি যে আউটসোর্সিং সম্পর্কে জানতে। আউটসোর্সিং সম্পর্কে জানতে তো আমাকে কি আউটসোর্সিং সম্পর্কে অনেকগুলো ইনফরমেশান এনে দিচ্ছে, যেগুলো আমাকে কি হেল্প করবে, যেগুলো আমাকে হেল্প করবে। তো আপনি চাইলে ইমেজ সার্চ দিতে পারেন এখান থেকে, কি গুগল ইমেজ। তো গুগল ইমেজ আপনি কী কী পাবেন, গুগল ইমেজ গুগল ইমেজ আসলাম, আউটসোর্সিং লিখলাম, আউটসোর্সিং আমাদের এখানে কি এগুলো এক একটা কি পিকচার আসতেছে। তো পিকচারগুলো দেখে বুঝতে পারবেন এই জিনিসটা কি, আপনি কোনো একটা জিনিস সার্চ দিয়ে বুঝতেছেন না, আপনি বাংলাদেশ লিখে সার্চ দিয়ে হয়তো বুঝতেছেন না। তো আপনি ইমেজ আকারে শো করতে পারেন যে এই জিনিসটা কি, ভিজিবিলিটি আছে কি না, বা একটা আইডিয়া পাবেন এখান থেকে একটা ইমেজ। ইমেজ আপনাকে কি এটা যে কোনো একটা ইমেজ শো করতেছে, কোনো একটা ইনফরমেশান শো করতেছে, আউটসোর্সিং কি আইটি রিলেটেড। তো আমি ইমেজটা দেখি কম্পিউটার রিলেটেড, আইটি মানে কম্পিউটার। তো এরকম কিছু না কিছু ইনফরমেশান বহন করবে। তো ধন্যবাদ, আমরা সবাই অবশ্যই স্বীকার করতে হবে যে আমাকে সার্চ ইঞ্জিনে গুরুত্বপূর্ণ, তা পাওয়া প্রয়োজনীয়তা অনেক বেশি। আমরা কেন ইউজ করব, আমরা ইউজ করব যে কোনো ইনফরমেশান, শপ, এন্টারটেনমেন্ট, ইনফরমেশান, রিসার্চ, যে কোনো ইনফরমেশান পাবো। ধন্যবাদ সবাইকে, পরবর্তী টিউটোরিয়ালে দেখার জন্য আমন্ত্রণ।